আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজের ডাটাকে আপডেট করা যায়। তো আমরা আপডেট করার জন্য রাউট লিখব, অল্টার শিফট ডাউন অ্যারো কিউ প্রেস করে। আমাদের মেথড হবে পোর্ট, ইউআরএল হবে পোস্ট আপডেট, এবং একটি আইডি ধরে, এবং মেথড হবে আপডেট। আমরা কন্ট্রোল চেপে ধরে পোস্ট কন্ট্রোলারে ক্লিক করি। পোস্ট কন্ট্রোলারে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা আপডেট নামে একটি মেথড ক্রিয়েট করব। পোস্ট এটাকে আমরা কপি করে নিয়ে যাই। মেথডের নাম দেব আমরা আপডেট, এবং আপডেট হবে অবশ্যই আইডি ধরে, যেন আমরা আইডি পাস করে দেব। আমরা রিকোয়েস্ট থেকে টাইটেল, রিকোয়েস্ট থেকে ডিটেলস, আমরা ডেটা নামের অ্যারের কি টাইটেল এবং ডিটেলসে নিয়ে যাব, এবং এখান থেকে ডিবি কোয়েরি ব্যবহার করে এখানে আমরা হোয়ার মেথড ব্যবহার করব। এখানে আমাদের আইডি এবং $ আইডি, এবং ইনসার্টের পরিবর্তে আমাদের মেথড হবে আপডেট। আপডেট ডাটা, এবং ডাটা আপডেট হয়ে গেলে রিটার্ন রিডিরেক্ট পোস্ট, পোস্ট রাউটে যে রিডিরেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এডিট পেজে অ্যাকশনের মধ্যে ইউআরএলটা বলে দেব, যাতে এডিট পেজের আপডেটে ক্লিক করলে আপডেট মেথডে যায়। এখানে আমরা পিএসপি কোড লিখি, পোস্ট থেকে আপডেট রাউটে যাবে এবং যাওয়ার সময় একটি আইডি পাস করবে। পোস্ট থেকে আইডি, এবং আপডেটের মেথড হবে পোর্ট, যেটা আমরা হিডেনলি পাস করব। ইনপোর্ট হিডেন, টাইপ হবে টেক্সট, এবং নেম হবে মেথড আন্ডার স্কোর মেথড, এবং ভ্যালু হবে পোর্ট। এখন আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজার চলে এসে পোস্টে চলে আসি। এখন যদি আমরা আইডি টোকে এডিট করতে চাই, এডিট বাটনে ক্লিক করি। করার পর এখানে আমরা লিখে দিই আপডেটেড, আপডেট বাটনে হিট করি। দেখুন আমাদের পোস্ট টু আপডেটেড হয়ে গিয়েছে এবং পোস্ট রাউটে রিটার্ন করেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে ডাটাবেজের ডাটা ডিলিট করতে হয়। আল্লাহ হাফেজ।